আসসালামু আলাইকুম দর্শক, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আপনারা সবাই কেমন আছেন? বাসাতে কীভাবে আপনারা পারফেক্ট ফ্রেঞ্চ ফ্রাই বানাবেন? অনেক সময় দেখা গেছে আমাদের রেস্টুরেন্টের মতো হয় না, স্মুথলি সফট, যার কারণে আমি এটা 3 মিনিট ধরে সিদ্ধ করে নিয়েছি। লবণ দিয়ে পানিতে আমি সিদ্ধ করে নিয়েছি। সুন্দর মতো এটি একটি প্রথমেই আমরা ঠান্ডা পানিতে রেখেছি 3 মিনিট, তারপরে 3 মিনিট গরম পানিতে সিদ্ধ করেছি, আর এখন এটা আমরা কিচেন টাওয়ালে নিয়ে নিয়েছি যাতে একটু পানি থাকে না এটাতে। এভাবে করে সুন্দর করে মুছে নিতে হবে, সফট করে নিতে হবে যাতে একটুও পানি না থাকে আমাদের, যাতে পারফেক্ট ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো। দেখতেই পাচ্ছেন দর্শক, 3 মিনিট পর এটা সুন্দর মতো কিচেন পারফেক্ট একবারে দেখতে পাচ্ছেন দর্শক, এটাতে একবারে আমরা শুকিয়ে নিয়েছি 3 মিনিট হাই হিটে সিদ্ধ করে। এটা আমরা পারফেক্টলি, মানে বেশি একটাই না, 3 মিনিট সময় ধরে সেদ্ধ করেছি। চলুন এখন এটা আমরা ডিপে রেখে দিব, আপনার কাছে যদি সময় থাকে তাহলে এটা আমরা আধা ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দেব। আধা ঘন্টার জন্য আমরা এটা ডিপ ফ্রিজে রেখে দেব। পারফেক্টলি একটা সুন্দর ফ্রেঞ্চ ফ্রাই হওয়ার জন্য যা যা দরকার আমাদের, তো এখন আমরা ডিপে রেখে আধা ঘন্টা আমরা আধা ঘন্টা পর চলে এসেছি, দেখি কি অবস্থা ফ্রেঞ্চ ফ্রাইয়ের। বাবা চাপো চাপো সরো, এখানে আসো এখানে আসো, এটা হাই হিটে অল্প অল্প করে ভেজে নিব, বেশি পরিমাণ দেওয়া যাবে না যেহেতু যদিও এটা ভিজা থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা একটু হাই টিস্যু দিয়ে মুছে নিব। এই যে একটু রাখো, এই যে তেলটা খুব হাই হিটে আমি গরম করে নিয়েছি, বেশি বেশি করে ভাজা যাবে না, আমরা কিন্তু অল্প অল্প করে ভাজতে হবে যাতে পারফেক্ট হয়। এটা এভাবে করে ছাড়তে হবে, একটু হাতে হাতে যদি আমরা হাতে ছিটে দেওয়ার চেষ্টা করি হাতে ছিটা লাগতে পারে গরম তেলে, যার কারণে আমরা এটা ভেজে নিতেছি। ভেজার পর এই যে উঠে রাখতেছি,
তারপর এটা আবার ভাজতে হবে ক্রিস্পি হওয়ার জন্য আর ভিতরে যাতে স্মুথলি হয়। দর্শক আমরা ফিরে চলে আসছি, দেখেন পারফেক্ট রেস্টুরেন্টের মতো একবারে ফ্রেঞ্চ ফ্রাই হয়ে গিয়েছে। বুঝতে পেরেছেন আমি কিভাবে বলেছি, সেভাবে ট্রাই করবেন, অবশ্যই রেস্টুরেন্টের মতো হবে পারফেক্ট ফ্রেঞ্চ ফ্রাই। দেখেই বুঝতে পারছেন ভিতরেটা খুবই স্মুথ হবে, তারপরে বাইরে ক্রিস্পি,